আজ পড়াবো বর্তমানকালের বিখ্যাত কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষ বর্তমান সময়ের একজন বিখ্যাত কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। জন্ম 1932 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের বরিশালে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল বাবরের প্রার্থনা, পাঁজরে হাড়ের শব্দ, নিহিত পাতাল ছায়া, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ইত্যাদি। কবি তার আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কবিতাটিতে আমাদের চারপাশে যে অস্থিরতা, যে সংকটহীনতার যে বিভ্রান্তি আমাদেরকে গ্রাস করছে, করে ফেলেছে, সেই অনুভূতিকেই তুলে ধরেছেন। রাজনৈতিক বা সামাজিক এই অস্থিরতা আমাদেরকে কোথাও যেন থিতু হতে দিচ্ছে না। আদর্শবোধের ভাঙন ক্রমশই এত তীব্রতর হচ্ছে যে মানুষের চেতনা কোন পথে যাবে তা বোঝা যায় না। ডান দিকে ধ্বংসের তাণ্ডব, বাঁ দিকে মৃত্যুফান, মাথার উপরে আক্রমণের আশঙ্কা, চলতে গেলে বাধা, এভাবেই চলার পথ ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। একটা গভীর অন্ধকার যেন নেমে এসেছে আমাদের মাথার উপর। এবার মূল কবিতায় আসা যাক। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। আমাদের কথা কে বা জানে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতায় যে প্রশ্নগুলি তোমাদের গুরুত্বপূর্ণ সেইগুলো দেখে নাও। প্রথমেই আমাদের পথ নেই কোনো। কবি এই পথ না থাকার যে কারণ বলেছেন, তা লেখক বা তার তাৎপর্য কি? 2 নম্বর, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মন্তব্যটি ব্যাখ্যা কর। এ প্রসঙ্গে বলা যায়, এই বর্তমান অস্থির পরিস্থিতিতে পৃথিবীতে শিশুরাও যেন নিরাপদ নয়। চূড়ান্ত অমানবিকতার ভবিষ্যৎ প্রজন্মও সংকটের মধ্যে পড়েছে। পরের প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবির এই ভাবনার কারণ আলোচনা কর। এখানেও সেই অস্তিত্বের সংকটের কথা। আমাদের ইতিহাস নেই, কথাটির ব্যাখ্যা কর। আসলে ক্ষমতাশীল
যারা যারা ক্ষমতায় থাকে তারা চিরকালই নিজেদের স্বার্থের মতো ইতিহাসকে গড়ে তোলে। এখানে সাধারণ মানুষের দুঃখ বেদনা হাসির কথা কোনো কিছুই যেন স্থান পায় না। পরের প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, আমাদের কথা কে বা জানে। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি চেতনার যে অভিব্যক্তি লক্ষ্য করা গেছে তা আলোচনা করো।